কুমারগঞ্জে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু, লরির সঙ্গে বাইকের সংঘর্ষ, ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়, হাসপাতালে নিয়ে এলে স্ত্রীরও মৃত্যু হয়। কুমারগঞ্জে দুর্ঘটনায় দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নিয়ে এলে স্ত্রীরও মৃত্যু হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? কুসুমিতা, বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে দম্পতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের রামপুর এলাকায়। গতকাল বাড়ি থেকে, আত্মীয় বাড়ি থেকে এই দম্পতি ফিরছিলেন, সেই সময় সন্ধ্যের সময় 6:30 থেকে 7টা হবে নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই স্বামী হাবিজুর রহমানের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় স্ত্রী রুজুয়া বিবিকে প্রথমে দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মালদা মেডিকেল কলেজে স্ত্রীর মৃত্যু হয়েছে আজ সকালে। ধন্যবাদ করুণাময়।